গত ক্লাসে আমরা একটু বলছিলাম, তারপর আজকে একটু রিমাইন্ডার করে দিচ্ছি। এখানে দেখো, দ্য ক্যালকুলেশন প্রসিডস বাই ইউজিং দ্য জেনারেল ফর্ম অফ দ্য রিয়াকশন রেট ফর্মালিজম গিভেন বাই ইকুয়েশন 3.17। আমরা রিয়াকশন রেটের সেকেন্ড জেনারেলাইজেশন যে ইকুয়েশনটা পাইছিলাম, যে সেকেন্ড জেনারেলাইজেশনের সময় রিয়াকশন রেটে যখন আমরা ফার্স্ট জেনারেলাইজেশন এন্ড সেকেন্ড জেনারেলাইজেশন করছিলাম, তখন আমরা সেকেন্ড জেনারেলাইজেশনে এরকম একটা ইকুয়েশন পাইছিলাম। সেকেন্ড জেনারেলাইজেশনে আমরা এরকম একটা ইকুয়েশন পাইছিলাম। এই ইকুয়েশনটার মধ্যে বাইরের যে স্মল লেটারের ডাব্লুটা আছে, এটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টিটি। এনি কোয়ান্টিটি হতে পারে, আমাদের যে কোয়ান্টিটিটা আমরা ভ্যালু বের করতে চাই সেটা, সেটার মাইক্রোস্কোপিক ভ্যালুটা হচ্ছে, ম্যাক্রোস্কোপিক ভ্যালুটা হচ্ছে স্মল ডাব্লু। আর হচ্ছে এই রাইট হ্যান্ড সাইডে ইন্টিগ্রালের ভিতরে যে ক্যাপিটাল ডাব্লু কোয়ান্টিটিটা আছে সেটা হচ্ছে তোমার মাইক্রোস্কোপিক। সো হচ্ছে আমরা যদি রেডিয়েশন লস ক্যালকুলেট করতে চাই, দেন হচ্ছে আমাদের যদি আমরা একটা পার কলিশনে একটা ইচ একটা কলিশনে কি পরিমাণ মাইক্রোস্কোপিক লেভেলে রেডিয়েশন লস হয় সেটা যদি আমরা ক্যাপিটাল ডাব্লু যদি আমরা ফার্স্টে বের করতে পারি, দেন হচ্ছে ক্যাপিটাল ডাব্লুটাকে আদার্স ভ্যালুর সাথে তোমার ইন্টিগ্রাল করলে হচ্ছে আমরা ম্যাক্রোস্কোপিক চেঞ্জটা পাবো। সো হচ্ছে আমাদের ফার্স্টে ক্যালকুলেশন অফ রেডিয়েশন লসে ফার্স্টে হচ্ছে আমাদের যে মাইক্রোস্কোপিক কোয়ান্টিটিটা আছে পার কলিশনে কি পরিমাণ রেডিয়েশন লস হয় সেটা আমরা বের করবো, ক্যাপিটাল ডাব্লিউ এর ভ্যালুটা বের করবো। দেন হচ্ছে ক্যাপিটাল ডাব্লিউ এর ভ্যালু পেয়ে গেলে, দেন হচ্ছে ক্যাপিটাল ডাব্লিউ এর ভ্যালুটা এই ইন্টিগ্রালের ভিতরে বসিয়ে দেন হচ্ছে আমরা স্মল ডাব্লিউ ক্যালকুলেট করবো। এখন আসো, যে এখানে দেখো যে বলছে যে রিকল ইন ইকুয়েশন 3.25 ক্যাপিটাল ডাব্লিউ ইজ দা মাইক্রোস্কোপিক চেঞ্জ পার পার্টিকেল পার কলিশন ফর দা প্রসেস আন্ডার কনসিডারেশন ফর দা প্রেজেন্ট সিচুয়েশন ক্যাপিটাল ডাব্লিউ করসপন্ড টু রেডিয়েশন এনার্জি লস পার পার্টিকেল ডিউরিং এ সিঙ্গেল কুলম কলিশন। দ্যাট মিনস হচ্ছে সিঙ্গেল কুলম কলিশনে তোমার কি পরিমাণ রেডিয়েশন লস হয় সেটা হচ্ছে, সেটার ভ্যালুটা হচ্ছে ক্যাপিটাল ডাব্লিউ। This loss occurs because, as well is known from electromagnetic theory, a charged particle undergoing an accelerated motion radiates energy. A non-accelerating charged particle traveling in a straight line at constant velocity will have its orbit altered when it passes in close proximity to another charged particle because of the Coulomb interaction. এখানে পরের এই ফিগারটা দেখলে বুঝবা যে জিওমেট্রি অফ এ কুলম কলিশন, কুলম কলিশনের জিওমেট্রিটা যদি দেখো তাহলে বুঝবা। এখানে হচ্ছে দেখো যে তোমার সেন্টারে এখানে একটা হচ্ছে চার্জ পার্টিকেল, পজিটিভ চার্জ পার্টিকেল আছে, আর হচ্ছে একটা ইলেকট্রন হচ্ছে নন এক্সেলারেটিং ইলেকট্রন। দ্যাট মিনস হচ্ছে ইলেকট্রনটা হচ্ছে কনস্ট্যান্ট ভি নট ভেলোসিটিতে মুভিং ছিল, ভি নট ভেলোসিটিতে সাপোজ ধরে এরকম স্ট্রেট লাইনে মুভিং ছিল, বাট হচ্ছে সে এই স্ট্রেট লাইনে মুভিং এর সময় কোনো একটা চার্জ পার্টিকেলের ইম্প্যাক্ট প্যারামিটারের কাছাকাছি চলে আসে, দেন কি হবে এই ইলেকট্রোডের যে লোকাসটা ছিল বা হচ্ছে সঞ্চার পথ যেটা সেটা হচ্ছে অল্টার হয়ে যাবে, ইলেকট্রনের প্রোপাগেটিং ওয়েটা হচ্ছে অল্টার হয়ে যাবে। এবং ইলেকট্রনটা অল্টার হয়ে দেখো যে সেই স্ট্রেট লাইনে ছিল, স্ট্রেট লাইন থেকে অল্টার হয়ে একটা কার্ভ ওয়েতে চলে গেছে। এইখানে হচ্ছে যখন এই ইলেকট্রনটা এই কার্ভ ওয়েতে যখন যাবে তখন হচ্ছে সে হচ্ছে একটা অ্যাক্সেলারেশন গেইন করবে, বাট হচ্ছে এই অ্যাক্সেলারেশন গেইনের জন্য তার কিছু পরিমাণ এনার্জি লস হয়, এটাই হচ্ছে তোমার ভেনস্টালাং রেডিয়েশন লস ডিউ টু এ কুলম কলিশনের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি। ঠিক আছে, এখন হচ্ছে এই এইটার ক্ষেত্রে হচ্ছে আমার রেডিয়েশন লসটার ভ্যালুটা ক্যালকুলেট করার জন্য কি করতে হবে, এটাই হচ্ছে মেইনলি ক্যাপিটাল ডাম। দ্যাট মিনস হচ্ছে কুলম কলিশন, একটা সিঙ্গেল কুলম কলিশনে কি পরিমাণ এনার্জি রেডিয়েশন এনার্জি লস হচ্ছে। ঠিক আছে,
এটা হচ্ছে ক্যাপিটাল ডব্লিউ। এখন এই ক্যাপিটাল ডব্লিউটা বের করার জন্য আমার হচ্ছে দুইটা জিনিস লাগবে। এটা হচ্ছে দেখো যে দ্য ইভ্যালুয়েশন অফ ক্যাপিটাল ডব্লিউ রিকোয়ার্স টু স্টেপ, ফার্স্ট দ্য পাওয়ার পি রেডিয়েটেড ডিউরিং এ কুলম্ব কলিশন ইজ ক্যালকুলেটেড, সেকেন্ড অ্যান অ্যাপ্রক্সিমেশন ইজ মেড টু এস্টিমেট দ্য কুলম্ব কলিশন ডিউরেশন ডেল বি ডিউরিং হুইচ দ্য রেডিয়েশন ইজ ইমিটেড। দুইটা জিনিস পি অ্যান্ড হচ্ছে ডেল পি, পাওয়ার রেডিয়েটেড একটা কলিশনে সিঙ্গেল এই কুলম্ব কলিশনের ক্ষেত্রে কি পরিমাণ পাওয়ার রেডিয়েটেড হচ্ছে অ্যান্ড হচ্ছে টাইম, এটা হলে হচ্ছে আমরা এনার্জিটা পাবো। পাওয়ারের ইউনিটটা কি মেনলি হচ্ছে আমরা এখানে মেনলি বের করতে যাচ্ছে হচ্ছে পার কলিশনে লস অফ এনার্জি, এনার্জির ইউনিট হচ্ছে সাধারণত জুল, এনার্জির ইউনিট হচ্ছে জুল। এখন পাওয়ারের ইউনিট কি ওয়াট, ওয়াট হচ্ছে কি জুল পার সেকেন্ড। এখন হচ্ছে তাহলে পাওয়ার ইনটু ডেল্টি দ্যাট মিন্স হচ্ছে পাওয়ার ইনটু টাইম যদি করি তাহলে হচ্ছে পাওয়ারের ইউনিট হচ্ছে জুল পার সেকেন্ড ইনটু হচ্ছে সেকেন্ড, তাহলে সেকেন্ড সেকেন্ড ক্রস কাটাকাটি হয়ে যাবে, থাকবে শুধু হচ্ছে তোমার জুল। দ্যাট মিন্স হচ্ছে পাওয়ার আর হচ্ছে টাইমের মাল্টিপল করলে হচ্ছে আমরা পার কলিশন সিঙ্গেল কলিশনে হচ্ছে কি পরিমাণ কুলম্ব কলিশনে কি পরিমাণ এনার্জি রিলিজ হচ্ছে সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, তাহলে ফার্স্টে দুইটা স্টেপ, একটা হচ্ছে আমার কি ক্যালকুলেট করতে হবে এন্ড হচ্ছে ডেল্টি মানে টাইম ডিফারেন্স, কতখানি টাইম ডিফারেন্স এর মধ্যে ইলেকট্রনটা হচ্ছে এই ইম্প্যাক্ট প্যারামিটার, ইম্প্যাক্ট প্যারামিটারের কাছাকাছি আসার কারণে ঠিক কতখানি টাইমে সে হচ্ছে অ্যাক্সেলারেটর হচ্ছে এই টাইমটা নিতে হবে, এবং হচ্ছে অ্যাক্সেলারেশনের সময় সে কি পরিমাণ পাওয়ার ইমিট করছে। তাহলে দুইটা জিনিস আমার লাগবে। প্রথমে দেখো যে পাওয়ার, দ্য ডেরিভেশন বিগিনস উইথ the formula for the power radiated by a charged particle undergoing accelerated motion. This is Boyle formula for the from the theory of electromagnetic radiation. এখানে হচ্ছে মেইনলি পাওয়ারের যে ইকুয়েশনটা দেওয়া আছে এটা অনেক বড় ডেরিভেশন আছে, আমাদের এটা লাগবে না। আমরা জাস্ট হচ্ছে পাওয়ারের একটা ইলেকট্রোম্যাগনেটিক কলিশনের ক্ষেত্রে পাওয়ারের ইকুয়েশনটা হচ্ছে এইটা, যে মিউ নট ই স্কয়ার ভি নট ই স্কয়ার সিক্স ডিভাইডেড বাই সিক্স পাই সি ওয়াট। ঠিক আছে, নন রিলেটিভিস্টিক ইলেকট্রন অ্যাক্সিলারেটিং ইলেকট্রন। ঠিক আছে, এটার ক্ষেত্রে হচ্ছে পাওয়ারের ইকুয়েশনটা হচ্ছে এইটা, ওয়্যার ভি ইজ দ্য অ্যাক্সিলারেশন। তাহলে পাওয়ারের ইকুয়েশনটাকে একটু আমাদের একটু মডিফাই করতে হবে। এখানে হচ্ছে অ্যাক্সিলারেশনের যে ভি এর ভ্যালুটা আছে, অ্যাক্সিলারেশনের ভ্যালুটাকে হচ্ছে আমরা আর একটু অন্য আরেকটা ভ্যালু দ্বারা রিপ্লেস করবো। এখন দেখো যে এটা হচ্ছে অ্যাক্সেলারেটিং নন রিলেটিভিস্টিক অ্যাক্সেলারেটিং ইলেকট্রনের ক্ষেত্রে কি পরিমাণ পাওয়ার রেডিয়েটেড হচ্ছে সেটার ইকুয়েশন, নন রিলেটিভিস্টিক অ্যাক্সেলারেটিং ইলেকট্রন এটার ইকুয়েশনটা হচ্ছে এটা। এখানে ভি নট হচ্ছে অ্যাক্সেলারেশন। এখন অ্যাক্সেলারেশন আমরা সমান সমান কি জানি, এফ ইজ ইকাল টু এম এ, তাহলে এ ইজ ইকাল টু কি লেখা যায়, এফ ডিভাইডেড বাই এম, দ্যাট মিন্স হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই ম্যাস। সো হচ্ছে ভি নট, যেটা ভি নটকে আমরা হচ্ছে দেখো যে ভি নটকে পরে 3.27 হচ্ছে ভি নটকে কি দ্বারা ডিনোট করছে, যে ভি নট ইজ ইকাল টু লেখা যায় হচ্ছে কি পরিমাণ কুলম্ব ফোর্স ইন্টারেকশন ফোর্স ইলেকট্রনটা হচ্ছে এক্সপেরিয়েন্স করে ডিভাইডেড বাই হচ্ছে ইলেকট্রনের ম্যাস। এটাকে হচ্ছে ভি নটটাকে হচ্ছে আমরা এই এফ ইজ ইকাল টু এম এ ফর্মুলা থেকে ভি নটটাকে হচ্ছে এফ ডিভাইডেড বাই এম আকারে লেখা যায়। এখান থেকে আমরা হচ্ছে ভি নটটাকে ভি নটের একটা নতুন ভ্যালু পাইলাম যে জেড ই স্কোয়ার ফোর পাই এপসাইলন নট এম ই এম ই ইনটু আর স্কোয়ার। দেন হচ্ছে ভি নটের ভ্যালুটা হচ্ছে 3.26 3.27 থেকে, আচ্ছা আরেকটু মডিফিকেশন করছে, যেটা হচ্ছে যে তোমার এই আর স্কোয়ার পি, যেটা আর স্কোয়ার পিটা হচ্ছে ডিস্টেন্স মেইনলি, যে তোমার কুলম্ব ইন্টারেকশনের ক্ষেত্রে সেকেন্ড পার্টিকেল যেটা থাকবে, এখানে তো পার্টিকেল হচ্ছে কুলম্ব ইন্টারেকশনের ক্ষেত্রে এখানে হচ্ছে একটা পার্টিকেল হচ্ছে আমার চার্জ পজিটিভ চার্জ পার্টিকেল আর একটা হচ্ছে ইলেকট্রন, এই দুটার মধ্যে হচ্ছে ইফেক্টিভ ডিস্টেন্স, এটাকে আমরা ইম্প্যাক্ট প্যারামিটার দ্বারা রিপ্লেস করতে পারি। সো হচ্ছে আর স্কোয়ার টিটাকে হচ্ছে আমরা বি স্কোয়ার দ্বারা রিপ্লেস করছি, আর স্কোয়ার টিটাকে হচ্ছে আমরা বি স্কোয়ার দ্বারা রিপ্লেস করছি। তাহলে হচ্ছে এখানে কি দাঁড়ালো, ফার্স্ট হচ্ছে আমাদের
non-relativistic accelerating electron er ki poriman energy power er radiated hocche seta equation hocche 3.26 eta amra ei equation tar moddhe v not square ta hocche v dot square ta hocche tomar acceleration electron er acceleration so chi electron er acceleration ta ke abar hocche replace kora jay hocche 3.26 ei equation ta dara je v not acceleration acceleration is equal to kya acceleration equal to hocche f divided by m force divided by mass so hocche electron tar acceleration ta ke replace kora jay electron der ki poriman coulomb interaction force experience korteche divided by hocche electron tar mass ebong hocche ei 3.27 এ যে r স্কয়ার e টার্মটা আছে সেটাকে হচ্ছে আমরা ইমপ্যাক্ট প্যারামিটার b স্কয়ার দ্বারা রিপ্লেস করতে পারি এখন হচ্ছে এই v ডট এর যে ভ্যালুটা আসলো 3.28 ইকুয়েশনে এই 3.28 ইকুয়েশনের এই ভ্যালুটা হচ্ছে আমরা 3.26 এ বসাইলে হচ্ছে substituting equation 3.28 in expression of expression for p yields that means hocche 3.28 er je value ta ache v dot eta hocche 3.26 e boshale hocche boshanor pore kichu ta calculation korle hocche onekta ei rokom hobe 3.29 ekhane calculation ta dekhano nai calculation ta tomader ei je pore slide e ekhane total ta dewa ache thik ache ei v dot square er value ta boshale tarpor hocche তিন চার লাইন ক্যালকুলেশন করলে হচ্ছে তোমার এইরকম একটা ইকুয়েশন হবে এটা তোমরা দেখে নিও সমস্যা নেই তেমন কোনো কমপ্লেক্স ক্যালকুলেশন দেখলে বুঝবে সো হচ্ছে এখানে আবার হচ্ছে একটা ইন করা হচ্ছে যে c স্কয়ার এর ভ্যালু যেটা ছিল এখানে v c এর যে ভ্যালুটা ছিল c এর ভ্যালুটাকে হচ্ছে এই ভ্যালু দ্বারা রিপ্লেস করা হয়েছে 1/μ0ε0 সো আলটিমেটলি p এর একটা ভ্যালু আমরা পাইলাম আমাদের ফার্স্ট জি স্টেপটা ছিল সেটা আমাদের কমপ্লিট হয়ে গেল যে আমরা একটা পি এর ভ্যালু পেয়েছি পাওয়ার রেডিয়েটেড কি পরিমাণ হচ্ছে সেটা আমরা ভ্যালুটা পেয়েছি এখন হচ্ছে আমাদের টাইমটা লাগবে ডেল পি এর ভ্যালু এখন হচ্ছে ডেল পি এর ভ্যালুটা হচ্ছে যে আমরা কি জানি v = যেহেতু হচ্ছে আমরা ফার্স্টে কি বলছিলাম যে কন্ডিশনটা কি ছিল আমাদের ফার্স্টের কন্ডিশনটা ছিল যে ইলেকট্রনটা হচ্ছে নন অ্যাক্সেলারেটিং এবং ইলেকট্রনটা অ্যাক্সেলারেশন হচ্ছে হচ্ছে কোন ডিসটেন্স টুকের মধ্যে এটা যদি দেখো যে এই যে দুইটা লাইন দেওয়া আছে এই রেঞ্জের মধ্যে কিন্তু হচ্ছে মেইনলি ইলেকট্রনের অ্যাক্সেলারেশনটা হচ্ছে এখান থেকে এই টুকের মধ্যে এই দুইটাই এখান থেকে ইমপ্যাক্ট প্যারামিটার থেকে লেখা যায় হচ্ছে 2b ঠিক আছে b প্লাস b ইকুয়াল টু হচ্ছে 2b এই ডিসটেন্স টুকের মধ্যে হচ্ছে মেইনলি ইলেকট্রনটার অ্যাক্সেলারেশন হচ্ছে ইলেকট্রনটা ফার্স্টে ছিল কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভিং ছিল বাট হচ্ছে এই ইমপ্যাক্ট প্যারামিটার এই ডিসটেন্স টুকের মধ্যে 2b ডিসটেন্স এর মধ্যে হচ্ছে ইলেকট্রনটা হচ্ছে অ্যাক্সেলারেটিং অ্যাক্সেলারেশনের গেস সো হচ্ছে আমার টাইম অ্যাক্সেলারেশনের জন্য যে টাইমটা সেটা হচ্ছে সেটা লেখা যায় হচ্ছে অ্যাক্সেলারেশনের জন্য যে টাইম ডিফারেন্সটা ডেল টি সেটা লেখা যায় হচ্ছে তোমার 2b ডিভাইডেড বাই ভেলোসিটি সো হচ্ছে টাইমের যে ইকুয়েশনটা আসলো সেটা হচ্ছে 2b ডিভাইডেড বাই ভেলোসিটি সেকেন্ড এখন হচ্ছে আমার জাস্ট হচ্ছে এই p এর যে ভ্যালুটা পাইছি আমি হচ্ছে ডেল টি এর যে ভ্যালুটা পাইছি এটা বসাই দেওয়ার পরে হচ্ছে ক্যালকুলেশন করলে 3.31 এটা আমরা পাবো বুঝতে পারছো যে তোমার পি এর ভ্যালুটা পাই গেছে আমাদের দুইটাই স্টেপ ছিল একটা ছিল ফার্স্ট স্টেপ ছিল ফার্স্টে হচ্ছে পি এর ভ্যালু পার কলিশনে কি পরিমাণ পাওয়ার রেডিয়েটেড হচ্ছে সেটা ক্যালকুলেট করা দেন হচ্ছে ডেল পি এর ভ্যালু দেন হচ্ছে পি এন ডেল পি এর ভ্যালু প্রোডাক্টটাই হচ্ছে আমার সিঙ্গেল কলিশনে কি পরিমাণ রেডিয়েট এনার্জি এনার্জি রিলিজ হচ্ছে বা ক্যাপিটাল ডাব্লিউ সেটার আলটিমেট ভ্যালুটা হচ্ছে তোমার 3.31 যেটা আছে এটা ঠিক আছে এবং হচ্ছে এটা ক্যালকুলেশনটা টোটালটা ডিটেইলস হচ্ছে এখানে দেওয়া আছে এখানে দেখতে তোমরা বুঝতে পারবে ফার্স্ট হচ্ছে এখানে আমি এই কালকে বলে দিই যে এখানে হচ্ছে যে ফার্স্টে সেম এখানে হচ্ছে
থিওরিটিক্যাল কথাগুলো লেখা নাই, জাস্ট হচ্ছে ইকুয়েশন গুলো দেওয়া আছে, ফার্স্টে পি এর ভ্যালু, দেন হচ্ছে জি এর ভ্যালু, এই জি এর ভ্যালুটা হচ্ছে পি এর মধ্যে রিপ্লেস করবা, রিপ্লেস করলে পি এর ফাইনাল যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে এটা, দেন হচ্ছে ডেল পি এর ভ্যালু বসে, ই এন্ড ডেল পি এর ভ্যালু হচ্ছে প্রোডাক্ট করলে হচ্ছে তোমার সিঙ্গেল কলিশনে কি পরিমাণ পাওয়ার রেডিয়েট হচ্ছে সেটা আমরা বের করতে পারি। সবাই একটু এই ক্যালকুলেশনটা দেখো, তারপরে যদি কোনো প্রবলেম থাকে আমরা পরের হচ্ছে ক্যালকুলেশন দেখে যাবো। আমি এটা কিছুক্ষণ রাখলাম, তোমরা একটু ক্যালকুলেশনটা দেখো, সবাই দেখতে পারতেছো এটা? এই এই ক্যালকুলেশনটা কি বোঝা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা তোমরা এটা একটু 2 মিনিট দেখো, ক্যালকুলেশনটা দেখো, যে কোনো লাইনে যদি প্রবলেম থাকে তাহলে বলো, তারপর হচ্ছে আমরা নেক্সট স্মল ডাব্লিউ এটাকে দেখো। ফার্স্ট ওই পি এর পি এর ভ্যালুটা দেখো, যে ফার্স্ট পি এর ভ্যালু এটা এটা একটু ইনভার্স করে রাখতে হবে, স্কয়ার নাই, মিউ নট পি স্কয়ার ভি নট স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 6 পাই সি, দেন হচ্ছে ভি নট এর ভ্যালু, ভি নটটা হচ্ছে কিন্তু এখানে ভেলোসিটি না, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন, ভি ডট যেটা, সরি ভি ডটটা হচ্ছে অ্যাক্সিলারেশন, তো হচ্ছে অ্যাক্সিলারেশনের ভ্যালুটাকে হচ্ছে এইভাবে আমরা রিপ্লেস করতে পারি, দেন হচ্ছে এই ভ্যালুটা বসাও এই পি এর ভ্যালু এখানে, পরে হচ্ছে উপরের যে ফ্র্যাকশনটা আছে এটাকে একটু চেঞ্জ করলাম, কনস্ট্যান্ট গুলাকে এক সাইডে নিয়ে গেছে, আর হচ্ছে বি স্কোয়ার 1/b4 টাকে এক সাইডে রাখছে, এর মধ্যে আবার হচ্ছে সি স্কোয়ার এর ভ্যালুটাকে হচ্ছে এইভাবে রিপ্লেস করছে, সি স্কোয়ার এর ভ্যালুটাকে এই সি স্কোয়ার এর ভ্যালুটা থেকে এখানে নিউ নট এর ভ্যালুটাকে হচ্ছে রিপ্লেস করছে, একটু দেখো সবাই 2 মিনিট দেখো, তারপর আমরা নেক্সট সলিউশন। আর এখানে ডেলটিটা কি অ্যাকচুয়ালি 2b/v যেটা ডেলটিটা হচ্ছে তোমার ওই অ্যাক্সিলারেশনের জন্য যে টাইমটা লাগে, ঠিক আছে এখানে আমি আরেকবার দেখাই দেব, এই যে এখানে যে ইলেকট্রনটা অ্যাক্সিলারেশনে গেল, ঠিক আছে তার অ্যাক্সিলারেশনে যাওয়ার জন্য হচ্ছে অ্যাক্সিলারেশনে সে কতটুকু ডিস্টেন্সের মধ্যে হচ্ছে মেইনলি অ্যাক্সিলারেটেড হচ্ছে, এই যে দুইটা ডটেড লাইন দেখতেছো না, এই ডিস্টেন্স টুকের মধ্যে হচ্ছে মেইনলি সে অ্যাক্সিলারেটেড হচ্ছে, ঠিক আছে এই অ্যাক্সিলারেশনের টাইমে টাইম ডিফারেন্সটাই কত সেটাই হচ্ছে তোমার ডেলটি, বুঝতে পারছো? এই যে এখানে যদি এই ডেলটির যে দুইটা আছে এই ডেলটিটার যদি দুইটা যদি সাম করো, বি ডিভাইডেড বাই ভি, বি ডিভাইডেড বাই ভি, যদি দুইটা সাম করো তাহলে কি আসবে, টু বি ডিভাইডেড বাই ভি, এই টোটালটাই হচ্ছে এই টাইম টিপের মধ্যে হচ্ছে সে অ্যাক্সিলারেটেড হচ্ছে এবং হচ্ছে এই অ্যাক্সিলারেশনের টাইমে হচ্ছে সে কি পরিমাণ পাওয়ার রেডিয়েট করতেছে, এই জন্য হচ্ছে এই দুইটা প্রোডাক্ট যদি আমরা করি পি এন্ড ডেল ডি এর প্রোডাক্ট করলে হচ্ছে কি পরিমাণ এনার্জি রেডিয়েট হচ্ছে সেটা আমরা ক্যালকুলেট করি। Thank you.
আচ্ছা ঠিক আছে তার কোনো প্রবলেম আছে এখানে এই ক্যালকুলেশনটাতে না স্যার আচ্ছা ওকে তাহলে হচ্ছে আমরা পরেরটাতে মুভ করি এখানে হচ্ছে এই 3.32 যেটা সেখানে হচ্ছে জাস্ট একটু দেখাইছে হচ্ছে এই যে টোটাল যে পাওয়ার রেডিয়েটটা হলো যে ক্যাপিটাল ক্যাপিটাল ডব্লিউ ভ্যালুটা ইলেকট্রনটা ইনিশিয়াল কাইনেটিক এনার্জি থেকে খুবই লেস ঠিক আছে দ্যাট মিন্স রেডিয়েশন পার সিঙ্গেল পলিউশনে ইলেকট্রনের যে এনার্জি রেডিয়েট হয় ডেন্স ট্রাভেলিং রেডিয়েশনের কারণে যে এনার্জি সেটার ভ্যালুটা তার ইনিশিয়াল কাইনেটিক এনার্জি থেকে অনেক কম সেটারই একটা ই দেখাইছিল এটা তেমন একটা কিছু না এটা জাস্ট জানার জন্য তারপরে আসো এখন হচ্ছে আমাদের স্মল ডব্লিউ বা এস বি এর ভ্যালু যেটা ক্যালকুলেশন অফ এস বি অর হচ্ছে স্মল ডব্লিউ এখন হচ্ছে স্মল ডব্লিউ ক্যালকুলেশন করার জন্য আমরা একদম ফার্স্টের শুরুতে এই ইকুয়েশনটাতে ফিরে যাই 3.25 যেটা এখানে দেখো যে স্মল ডব্লিউ ভ্যালুটা ক্যালকুলেশন করার জন্য আমার লাগবে কি ক্যাপিটাল ডব্লিউ এর ভ্যালু লাগবে এফ ওয়ান এফ টু এর ভ্যালু লাগবে দেন হচ্ছে ডিভি ওয়ান ডিভি টু এগুলো জানা লাগবে এন্ড হচ্ছে এখানে একটা ভেলোসিটি আছে ভি এবং হচ্ছে ইম্প্যাক্ট প্যারামিটার বি এই দুইটার ভ্যালু আমার জানা লাগবে স্মল ভি অ্যান্ড হচ্ছে স্মল বি স্মল ভিটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি যে যে দুইটা পার্টিকেল আছে যে কলিশন হচ্ছে তাদের মধ্যে রিলেটেড ভেলোসিটি এবং স্মল বিটা হচ্ছে ওই পার্টিকেল দুটোর মধ্যবর্তী ইম্প্যাক্ট প্যারামিটার এফ ওয়ান এফ টুটা হচ্ছে পার্টিকেল দুটোর ডিস্ট্রিবিউশন ফাংশন অ্যান্ড স্মল ডাব্লিউ ক্যাপিটাল ডাব্লিউটা হচ্ছে পার্টিকেল দুটোর মধ্যে হচ্ছে সিঙ্গেল কলিশনে কি পরিমাণ এনার্জি রেডিয়েট হচ্ছে সো হচ্ছে স্মল ডাব্লিউটা ক্যালকুলেট করার জন্য আমার এই কোয়ান্টিটিগুলো জানা লাগবে এখন আসো যে স্মল ডাব্লিউ ক্যালকুলেশনের জন্য আমরা প্রথমে হচ্ছে আমরা ক্যাপিটাল ডাব্লিউর ভ্যালু অলরেডি জেনে গেছি ক্যাপিটাল ডাব্লিউর ভ্যালু আমরা জেনে গেছি এখন হচ্ছে এখন এই ক্যালকুলেশনটা আরো সিম্পলিফাইড করা যায় যে দ্য ক্যালকুলেশন ইজ সিম্পলিফাইড বাই টেকিং অ্যাডভান্টেজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট আয়নস আর ফার মোর ম্যাসিভ দ্যান দ্য ইলেকট্রনস দ্য কনসিকোয়েন্স অফ দিস আর দ্যাট ইকুয়াল টেম্পারেচার দ্য আয়নস মুভ মোর স্লোলি দ্যান দ্য ইলেকট্রনস এন্ড ডিউরিং কলিশন দ্য আয়ন অরবিট নেগলিজিবল পার্টার এখন আমি যদি টোটাল সিস্টেমটা টেম্পারেচার কনস্ট্যান্ট ধরি সেম টেম্পারেচারে একটা ইলেকট্রনের ভেলোসিটি বেশি হবে কিন্তু হচ্ছে একটা আয়নের ভেলোসিটি বেশি হবে বলো দেখি সেম টেম্পারেচারে দুইটারই হচ্ছে তোমার কি বললাম তাদের হচ্ছে টোটাল এনার্জি হচ্ছে ইকুয়াল দুইটা পার্টিকেলের হচ্ছে টোটাল এনার্জি হচ্ছে ইকুয়াল কাইনেটিক এনার্জি ইকুয়াল তাহলে হচ্ছে তোমার ইলেকট্রনের ভেলোসিটি বেশি হবে না হচ্ছে আয়নের ভেলোসিটি বেশি হবে অফকোর্স হচ্ছে তোমার ইলেকট্রনের ভেলোসিটি বেশি হবে কারণ হচ্ছে ডিউটারি যদি ধরো একটা ডিউটেরিয়াম আয়ন অ্যান্ড হচ্ছে একটা ইলেকট্রন ঠিক আছে ডিউটারি কাইনেটিক এনার্জি ইকুয়াল ঠিক আছে হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ এম টু ভি টু স্কোয়ার এর মধ্যে কিন্তু তোমার আয়নের ম্যাস কিন্তু বেশি আয়নের ম্যাস বেশি হাফ অফ দুইটা দুপাশ থেকে বাদ যাবে বাট হচ্ছে আয়নের ম্যাস বেশি হওয়ার কারণে কি হবে আয়নের ভেলোসিটিটা কম হবে বাট হচ্ছে ইলেকট্রনের ম্যাস লেস হওয়ার কারণে ইলেকট্রনের ভেলোসিটিটা বেশি হবে দ্যাট মিন্স হচ্ছে আয়নস মুভ মাচ মোর স্লোলি দ্যান দ্য ইলেকট্রনস এন্ড ডিউরিং এ কলিশন আয়ন অরবিট ইজ নেগলিজিবলি পার্টার এবং হচ্ছে আরেকটা জিনিস আমরা এখানে নিতে পারি ধরতে পারি যেটা হচ্ছে যে কলিশনের সময় আয়নের যে অরবিটটা আছে সেটা হচ্ছে ডিফ্লেকশনটা কম হয় ঠিক আছে Thus, if one associate is one with electron and is two with ions, it is an excellent approximation to assume that the relative velocity of particle, relative velocity that we are আমরা দুইটা স্পিসিস নিয়ে হচ্ছে এখানে ক্যালকুলেট করতেছি সো হচ্ছে আমাদের ফার্স্ট স্পিসিসটাও যদি হয় হচ্ছে আমার ইলেকট্রন সেকেন্ড স্পিসিসটা হচ্ছে যদি আয়ন হয় তাহলে হচ্ছে রিলেটিভ ভেলোসিটি যে স্মল ভি কোয়ান্টিটিটা ছিল এটাকে লেখা যায় মডুলাস অফ ভি ওয়ান ভি টু দ্যাট মিন্স হচ্ছে ভি অফ ইলেকট্রন কারণ হচ্ছে আয়নের ভেলোসিটিটা হচ্ছে নেগলিজিবলি খুবই স্মল ইলেকট্রনের ভেলোসিটির তুলনায় সো হচ্ছে রিলেটিভ ভেলোসিটিটা শুধুমাত্র হচ্ছে ডিপেন্ডেন্ট অন ভেলোসিটি অফ ইলেকট্রন ঠিক আছে দিস অ্যাপ্রক্সিমেশন ডিকাপলস দ্য আয়নস ফ্রম দ্য রিমাইন্ডার অফ দ্য ইন্ট্রিগ্যান্ট অ্যান্ড দ্য ইন্ট্রিগ্যান্ট ওভার আয়ন ভেলোসিটি দেন ইয়েলস
আয়ন ভেলোসিটির ইন্টিগ্রেন্টটা দ্যাট মিন্স হচ্ছে আমাদের 3.25 যেটা আছে 3.25 এর এখানে হচ্ছে আমার ফার্স্ট স্পিসিসটাকে হচ্ছে আমরা কি দ্বারা ডিনোট করছি, ফার্স্ট স্পিসিসটা হচ্ছে আমার ইলেকট্রন, সেকেন্ড স্পিসিসটা হচ্ছে আমার আয়ন। সো হচ্ছে F2V2dV2 এটাকে হচ্ছে আমরা আবার লিখতে পারি হচ্ছে Ni। এটা হচ্ছে ওই যে প্রথম দিকে আমরা যখন করছিলাম তখন কিন্তু আমরা দেখছি ফার্স্ট জেনারেলাইজেশনের সময় দেখছি যে ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেরিভেটিভ এ হচ্ছে ইন্টিগ্রাল করলে হচ্ছে আমরা ডেনসিটি ফাংশন পাই। ঠিক আছে, তো হচ্ছে আমার আয়নের ক্ষেত্রে চলে আসলো হচ্ছে Ni। ঠিক আছে, আয়নের ক্ষেত্রে হচ্ছে Ni চলে আসলো। এখন হচ্ছে ইলেকট্রনের তার এখন অ্যাপ্রোক্সিমেশন বাদেছে, ক্যালকুলেশনটা বাদেছে, তারপর আসলো যে ইলেকট্রনের যে ভেলোসিটিটা, ইলেকট্রনের ভেলোসিটিটাকে হচ্ছে রিপ্লেস করা যায় আবার হচ্ছে এই স্ফেরিক্যাল অ্যাঙ্গেল ভ্যারিয়েবল দ্বারা। এটাকে রিপ্লেস করে ইলেকট্রনের ভেলোসিটির যে ডেরিভেটিভ কোয়ান্টিটিটা আছে ডিভিই, এটার একটা ভ্যালু আমরা পাই 4πv2dv। এখানে কি বলছে যে সেকেন্ড সিম্পলিফিকেশন ইন দ্য রিমেনিং ইলেকট্রন ইন্টিগ্রেশন রেজাল্টস ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট দ্য রিলেটিভ ভেলোসিটি ডিপেন্ডস অনলি অন দ্য ম্যাগনিটিউড অফ ভিই। দ্যাট মিনস হচ্ছে রিলেটিভ ভেলোসিটি শুধুমাত্র হচ্ছে ইলেকট্রনের ভেলোসিটি ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করে। দিস ক্যান বি এক্সপ্লয়েটেড বাই দ্য ইন্ট্রোডাকশন স্ট্যান্ডার্ড স্ফেরিক্যাল ভেলোসিটি ভ্যারিয়েবল দ্য 3D ভেলোসিটি ইন্টিগ্রেশন রিডিউস টু 1D ইন্টিগ্রেশন সিন্স নান অফ দ্য কোয়ান্টিটিস ইন দ্য ইন্টিগ্রেশন ডিপেন্ডস আপন দ্য স্ফেরিক্যাল অ্যাঙ্গেল ভ্যারিয়েবল। এবং হচ্ছে ডিভিই এর এই ভ্যালুটাকে হচ্ছে সিম্পলিফাই করে আমরা হচ্ছে 4πv2dv এরকম একটা কোয়ান্টিটি পাই। তাহলে হচ্ছে এসবি এর ভ্যালু যেটা আমরা বসাবো, এসবি এর ভ্যালুটার মধ্যে হচ্ছে এখন তাহলে আমরা হচ্ছে আচ্ছা এইখানে মনে হয় একটু বুঝতে তোমাদের টাফ হবে। এটা দেখতে পারতেছো তোমরা সবাই? জি স্যার। আচ্ছা, এসবি এর ভ্যালু ক্যালকুলেট করার জন্য আমার মেইন ইকুয়েশনটা হচ্ছে এটা। ঠিক আছে, এখন এই মেইন ইকুয়েশনের মধ্যে আমরা এটা ক্যাপিটাল ডাব্লিউ হবে। ঠিক আছে, এই ক্যাপিটাল ডাব্লিউ এর ভ্যালু আমরা জানি, দেন হচ্ছে আমরা অলরেডি ক্যাপিটাল ডাব্লিউ এর ভ্যালু আমরা জানি, এফ ওয়ান ভি ওয়ান ডিভি ওয়ান এর ভ্যালু আমরা বের করে ফেলছি, তারপর হচ্ছে তোমার ডিভি টু এর ভ্যালু আমরা বের করে ফেলছি। তাহলে হচ্ছে যে জিনিসটা দাঁড়াইলো যে এসবি এর ভ্যালুর যে ইন্টিগ্রাল, এসবি এর যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে অনেকটা এরকম। এখানে হচ্ছে তোমার ইলেকট্রনের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন ফাংশনটা হচ্ছে এটা। ঠিক আছে, ইলেকট্রনের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন ফাংশন হচ্ছে এটা, এন্ড হচ্ছে তোমার আয়নের ক্ষেত্রে হচ্ছে এটা তো সিম্পলিফাই হয়ে শুধুমাত্র এন আই হয়ে গেল। সো হচ্ছে তোমার যখন আমরা ভ্যালুগুলো যখন বসাবো তখন দেখো যে এখানে একটা ভ্যালু আসছে হচ্ছে জেডি স্কোয়ার ই স্কোয়ার 4π48π² ইপসাইলন নট সি কিউ এটা হচ্ছে ডাব্লু, ক্যাপিটাল ডাব্লু এর যে ভ্যালুটা ছিল ওইটাই। ঠিক আছে, ক্যাপিটাল ডাব্লু এর যে ভ্যালুটার মধ্যে কনস্ট্যান্ট টার্মটা ছিল সেটা হচ্ছে জাস্ট এখানে বসে গেছে। তারপরে হচ্ছে তোমার এই যে ডিভি এর ভ্যালুটা, আচ্ছা এটা একটু মেবি হচ্ছে এইভাবে বোঝাইতে গেলে একটু কমপ্লেক্স হয়ে যাবে। আচ্ছা
আমি এখানে তোমাদের প্রসেসগুলো বলে দেই, তোমরা হচ্ছে এটা ক্যালকুলেশনটা হচ্ছে তোমরা নিজেরা একটু ট্রাই করো, আর আমি পরবর্তীতে হচ্ছে স্লাইডে তোমাদের হচ্ছে ক্যালকুলেশনটা অ্যাড করে দিই, ঠিক আছে? টোটাল ক্যালকুলেশনটা স্লাইডে আমি হচ্ছে অ্যাড করে দিই। এখন হচ্ছে আমি জাস্ট প্রসেসগুলো বলে দিচ্ছি। সো হচ্ছে আমার মেইনলি হচ্ছে আমার স্মল ডব্লিউ ক্যালকুলেট করার জন্য লাগবে হচ্ছে ক্যাপিটাল ডব্লিউ, F1, F2, স্মল ডব্লিউ বি, দেন হচ্ছে ডিভি, DV1, DV2। এখন দেখো ক্যাপিটাল ডব্লিউ এর ভ্যালু আমরা জানি, সেটা হচ্ছে আমরা ফার্স্টেরটা থেকে পেয়েছি। F1, V1, F1টা হচ্ছে আমরা এখানে ডিনোট করতে হচ্ছে ইলেকট্রন দ্বারা। সো হচ্ছে F1 এর ইলেকট্রনের জন্য একটা ডিস্ট্রিবিউশন ফাংশন আছে, ম্যাক্সওয়েলিয়ান ডিস্ট্রিবিউশন ফাংশনের। এখান থেকে আমরা হচ্ছে F1, V1 এর জন্য হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশনটা পাবো। DV2, DV1, DV1 কে আমরা ডিনোট করতে হচ্ছে DVE দ্বারা, ইলেকট্রনের DVE দ্বারা। সো হচ্ছে DVE এর ভ্যালু আমরা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেশন থেকে পাইছি, স্ফেরিক্যাল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন, এখান থেকে হচ্ছে আমরা DVE এর ভ্যালুটা আমরা হচ্ছে পাইছি। F2, V2, DV2, এটা হচ্ছে টোটালটা F2, V2 এন্ড হচ্ছে DV2, DV2 এটা হচ্ছে আমরা আয়ন স্পিসিসকে নাম্বার 2 দ্বারা হচ্ছে ডিনোট করছি। সো হচ্ছে F2, V2, DV2 এটাকে হচ্ছে এটার ভ্যালুটা আমরা টোটালি পাইছি হচ্ছে শুধুমাত্র হচ্ছে নাম্বার ডেন্সিটি অফ আয়ন। আর তোমার থাকে হচ্ছে ভি এন্ড হচ্ছে ডিভি, ভি এন্ড বি, এই ভি এর ভ্যালুটা হচ্ছে মডুলাস অফ ভি, ইলেকট্রনের ভ্যালুসিটি আছে। সো হচ্ছে টোটাল যে কোয়ান্টিটি গুলো আছে সবগুলোর ভ্যালু বসানোর পরে হচ্ছে এরকম একটা 3.65 এর মতো একটা জেনারেল সিম্পলিফাইড একটা ইকুয়েশন আছে, ঠিক আছে? এর মধ্যে দেখো যে এই ভ্যালুটা হচ্ছে টোটালটা আসছে হচ্ছে WP, ঠিক আছে? এই ভ্যালুটা টোটালটা আসছে W থেকে। এটা হচ্ছে যে ইলেকট্রনের যে ডিস্ট্রিবিউশন ফাংশন ছিল, ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন ফাংশনে ম্যাক্সওয়েলিয়ান বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফাংশনের একটা টার্ম ছিল কনস্ট্যান্ট, এই টার্মটি হচ্ছে এটা। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশনের 4π ডিভি এর, দেখো যে 4π আর হচ্ছে বাইরে ছিল ওই ইন্টিগ্রালের বাইরে ছিল হচ্ছে তোমার 2π, 4π এন্ড 2π মাল্টিপল হয়ে হচ্ছে এখানে 8π স্কয়ার চলে আসছে। তারপরে হচ্ছে তোমার NINE, এই দুইটা হচ্ছে যে তোমার F1 V1 ওইখান থেকে আসছে, আর টোটালি হচ্ছে আলটিমেটলি হচ্ছে এই এরকম একটা 3.35 এর মতো একটা ইকুয়েশন তোমরা পাবে। দেন হচ্ছে এখানে দেখো যে মেইনলি ভ্যারিয়েবল টার্ম গুলা কি কি, ভেলোসিটি এন্ড হচ্ছে ইম্প্যাক্ট প্যারামিটার, এই দুইটা জিনিস হচ্ছে আমার ভ্যারিয়েবল, ঠিক আছে? আর বাকি সবগুলো টার্ম হচ্ছে মোটামুটি কনস্ট্যান্ট। সো হচ্ছে কনস্ট্যান্ট টার্ম গুলো সবগুলো হচ্ছে ইন্টিগ্রালের বাইরে চলে গেছে, এবং হচ্ছে ইন্টিগ্রালের ভিতরে জাস্ট হচ্ছে v² e^2t এন্ড হচ্ছে b² এই দুইটা জিনিস ভ্যারিয়েবল আছে। সো হচ্ছে আমার ইন্টিগ্রালটা করতে হবে একটা হচ্ছে ইম্প্যাক্ট প্যারামিটার বি এর সাপেক্ষে, আর একটা হচ্ছে যে তোমার ভেলোসিটি ইম্প্যাক্ট প্যারামিটারের হচ্ছে আবার একটা অ্যাপ্রক্সিমেশন করতে হবে। সেই অ্যাপ্রক্সিমেশনটা কি, যে ইম্প্যাক্ট প্যারামিটার যত লেস হইতে থাকে, এই সিম্পল অ্যাপ্রক্সিমেশন অ্যাকাউন্টস ফর দ্য কন্ট্রোল ট্রানজিশন ইজ টু চেঞ্জ দ্য লোয়ার লিমিট অফ বি ফ্রম B0 টু B-মিনিমাম। দ্যাট মিনস হচ্ছে ইম্প্যাক্ট প্যারামিটার যত লেস হইতে থাকে তত হচ্ছে তোমার কোয়ান্টাম ইফেক্টগুলো হচ্ছে, কোয়ান্টাম ইফেক্টগুলো হচ্ছে তোমার নেগলিজিবল হতে থাকে। দ্যাট মিনস হচ্ছে ইম্প্যাক্ট প্যারামিটার লেস হতে থাকলে তোমার কোয়ান্টাম মেকানিক্যাল আনসার্টেনিটি প্রিন্সিপালটাকে এটাকে ভায়োলেট করতে হবে। সো হচ্ছে আমার ইম্প্যাক্ট প্যারামিটার বি মিনিমামের যে একটা ইয়ে আছে সেটার একটা লিমিট আমার হচ্ছে, লিমিট ভ্যালু আমার বের করতে হবে। সো হচ্ছে বি মিনিমামের একটা ভ্যালু হচ্ছে আমরা বের করলাম, যে বি মিনিমামের ভ্যালু হচ্ছে আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে দুই মিনিমামের ভ্যালুটা আসতে হচ্ছে h/2πmv, এন্ড হচ্ছে এই বি মিনিমাম থেকে ইনফিনিটি এই ইম্প্যাক্ট প্যারামিটারটার মধ্যে ইন্টিগ্রাল করলে তোমার আগের যে ইকুয়েশন 3.35 এর 1/b² এটার ভ্যালুটা হচ্ছে আমরা পাচ্ছি এরকম 2πmv,
and hoche arekta just quantity hoye gelo v square into e n square v square divided by 2p into hoche dv ei quantity ta hoche integral korlo ekta value ashe so hoche ei dui ta value hoche totally boshay dile hoche amra 3.38 je ekta total je value ta ache eta amra korbo ei ei integral tar value and hoche ei sb er value इंटीग्रल मोटामुटी बुझते कैलकुलेशन পরবর্তীতে যে মানে এখন হচ্ছে তো বোর্ডে করাই দিলে হচ্ছে এটা সুবিধা হবে এখন তো এইভাবে করানো যাচ্ছে না এজন্য হচ্ছে ঝামেলাটা হচ্ছে তারপরে হচ্ছে আমি টোটাল ক্যালকুলেশনটা এখানে আমার এখানে আমি দিয়ে দিব স্লাইডের মধ্যে অ্যাড করে দিয়ে দিব মানে মেইন প্রসেসটা হচ্ছে যে তোমার জাস্ট প্রসেস তোমরা একটু প্রসেসটা বুঝতে পারলে হবে যে তোমার কি কি ভ্যালুগুলো আমরা হচ্ছে প্লাস আমাদের এখানে হচ্ছে আমাদের 3.25 এর ক্যাপিটাল ডব্লিউ এর ভ্যালু লাগছে f1 টাকে হচ্ছে আমরা ইলেকট্রন দ্বারা 1 স্পিসিস থেকে হচ্ছে ইলেকট্রন দ্বারা সো হচ্ছে fe ve এই কোয়ান্টিটিটা হবে fe ve এবং এটার ভ্যালুটা হচ্ছে আমরা পাবো ম্যাক্সওয়েলিয়ান ডিস্ট্রিবিউশন থেকে তারপরে হচ্ছে f2 v2 dv2 এই টোটালটার ভ্যালু হচ্ছে আয়ন স্পিসিস তো এটা টোটালটার ভ্যালু আসবে শুধুমাত্র হচ্ছে ডেনসিটি ফাংশন ni এই স্মল v এর ভ্যালুটা হচ্ছে ডিপেন্ডেন্ট অন ইলেকট্রনের ভেলোসিটি অন এই ইমপ্যাক্ট প্যারামিটারটাকে হচ্ছে আমরা রিপ্লেস করছি ইমপ্যাক্ট প্যারামিটারের একটা মিনিমাম ভ্যালু দ্বারা এন্ড হচ্ছে dv1 dv2টাকে হচ্ছে আমরা একটা অ্যাপ্রক্সিমেশন দ্বারা সিবি স্পেসে অ্যাপ্রক্সিমেশন দ্বারা হচ্ছে আমরা রিপ্লেস করছি টোটাল ভ্যালুগুলো রিপ্লেস করার পর ইন্টিগ্রাল করলে হচ্ছে স্মল w এর যে ভ্যালুটা আসলো সেই ভ্যালুটা হচ্ছে তোমার 3.38 रिप्लेस कर more exact expression of the quantity that amra pabo more exact value power jonno hocche amra ei value dara hocche request korbo acha tahole hocche amar je macroscopic level e ki poriman density and radiation er karone energy loss hoy seta equation hocche 3.38 যে কোশ্চেনটা আছে ঠিক আছে এখন হচ্ছে এখানে আমাদের আরেকটা অ্যাপ্রক্সিমেশন লাস্ট একটা অ্যাপ্রক্সিমেশন বাদ আছে সেটা হচ্ছে যে আমার ইফেক্ট অফ মাল্টিপল আয়ন স্পিসিস আমরা তো এখানে দেখো যে ইকুয়েশন 3.38 যেটা আমরা লাস্ট পাইছি রিপ্রেজেন্ট দ্য ডেনসিটি অফ পাওয়ার রেডিয়েটেড বাই ইলেকট্রন কোলাইডিং উইথ এ সিঙ্গেল স্পিসিস অফ আয়ন In many situations, there are multiple ion species. That means, deuterium, tritium, alpha, and impurities. So the total power radiated is obtained by simply summing over the individual ion species. The final sum of the SB is usually given in terms of quantity known as Z effective, by effective charge. Okay, sir. If I just like to see the problem, the 3.38 data, sir, Z squared, the term, sir.
যে ডিসকোয়ার টার্মটাকে হচ্ছে আমরা মোর মডিফাইড টার্ম যে ইফেক্টিভ দ্বারা হচ্ছে আমরা রিপ্লেস করব। এখানে হচ্ছে আমরা যে ক্যালকুলেশন করছি 3.38 পাওয়ার জন্য যে আমরা ক্যালকুলেশন করছি, এখানে যা সচি ইলেকট্রনের সাথে একটা সিঙ্গেল স্পিসিস অফ আয়নের কুলম্ব কলিশনটাকে হচ্ছে আমরা কনসিডার করছি, না হচ্ছে ইন রিয়েল সিনারিও দেয়ার উইল বি আদার আয়নস লাইক হচ্ছে ডিউটেরিয়াম থাকবে, ট্রিটিয়াম থাকতে পারে, আলফা থাকবে, ইউটিউরিটিস থাকবে। তো হচ্ছে এই সবগুলাকে আমার হচ্ছে কনসিডারেশনে নিতে হবে। দ্যাট মিনস হচ্ছে টোটাল মাল্টিপল আয়ন স্পিসিস এর ইফেক্টটাকে হচ্ছে আমরা কনসিডারেশন নিতে হবে। এখানে হচ্ছে জাস্ট জেড ইফেক্টটাকে হচ্ছে জেডটাকে হচ্ছে জেড ইফেক্টিভ দ্বারা হচ্ছে রিপ্লেস করতে হবে। রিপ্লেস করলে হচ্ছে 3.42 যে ইকুয়েশনটা আছে এটা আমরা পাবো। এর মধ্যে দেখো যে তোমার ফার্স্টের যে দুইটা ব্র্যাকেট টার্ম আছে, ব্র্যাকেটের ভিতরে যে দুইটা টার্ম আছে দুইটা টার্মই হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। এই দুইটা কনস্ট্যান্ট টার্মের ভ্যালুটাকে রিপ্লেস করা যায় হচ্ছে সি ডি দ্বারা, ঠিক আছে? কনস্ট্যান্ট ডিউ টু বেনিস্টালাম রেডিয়েশন লস সি ডি দ্বারা, ঠিক আছে? অ্যান্ড হচ্ছে জেড ইফেক্টিভ এন স্কোয়ার জেড ইফেক্টিভ এর ভ্যালু সাধারণত হচ্ছে ডিটি এর ক্ষেত্রে হচ্ছে প্লাজমার ক্ষেত্রে জেড ইফেক্টিভ এর ভ্যালু হচ্ছে 1, টেম্পারেচার এন্ড হচ্ছে ডেন্সিটি অফ ইলেকট্রনের উপর হচ্ছে মেইনলি ডিপেন্ড। এবং হচ্ছে আরেকটা জিনিস খেয়াল করো, অবজার্ভ দ্যাট বেনস্টালাম রেডিয়েশন লাইক ফিউশন পাওয়ার ইনক্রিজেস উইথ দ্য স্কোয়ার অফ দ্য ডেন্সিটি। এখানে দেখো যে সি ভি কনস্ট্যান্ট, জেড ইফেক্টিভ কনস্ট্যান্ট, টিওটা হচ্ছে কনস্ট্যান্ট, তো হচ্ছে সবগুলা কনস্ট্যান্ট যদি আমি রিপ্লেস করি তাহলে কি দেখা যাবে এসবি প্রপোর্শনাল টু এন স্কোয়ার, এসবি প্রপোর্শনাল টু এসবি এন স্কোয়ার। দ্যাট মিনস হচ্ছে ডেন্সিটাল রেডিয়েশন লস ডেন্সিটির স্কোয়ারের সাথে সাথে হচ্ছে ইনক্রিজ করে। সিমিলার কেস টু অনেকটা পাওয়ার ডেন্সিটির মধ্যে, পাওয়ার ডেন্সিটির ইকুয়েশন আমাদের ছিল এসএফ ফিজিক্যাল টু 1/4 ইএফ এন স্কোয়ার, ঠিক আছে? এখানে হচ্ছে দেখো যে পাওয়ার ডেন্সিটিটা ছিল হচ্ছে এন স্কোয়ারের উপর ডিপেন্ড করে। সো হচ্ছে আমার পাওয়ার ডেন্সিটি এবং হচ্ছে ডেন্সিটাল রেডিয়েশন লস দুটোই হচ্ছে আমার ডেন্সিটি, ইলেকট্রনের ডেন্সিটি বা হচ্ছে প্লাজমা ডেন্সিটির উপর ডিপেন্ড। আচ্ছা দেখো এখানে হচ্ছে আমাদের মেইনলি চ্যাপ্টার 3 এর শেষ যে ফিউশন পাওয়ার জেনারেশন এন্ড হচ্ছে ফিউশন পাওয়ার জেনারেশনের যে এইগুলো এটা শেষ। এখানে হচ্ছে আমরা মেইনলি কি দেখছি যে পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে হচ্ছে আমরা মেইনলি পাওয়ার ডেন্সিটি ক্যালকুলেশন, তারপরে হচ্ছে পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে ক্রস সেকশন গুলো কি কিভাবে ডিপেন্ডেন্ট থাকে, ক্রস সেকশন গুলো কিভাবে ক্যালকুলেট করা হয়, অ্যান্ড হচ্ছে লাস্টলি হচ্ছে পাওয়ার জেনারেশনে কি পরিমাণ রেডিয়েশন লস হয় সেগুলো হচ্ছে আমরা দেখছি। নেক্সট টপিক হচ্ছে আমাদের পাওয়ার ব্যালেন্স। এখন হচ্ছে আমরা পাওয়ার জেনারেশন আমরা বুঝে গেছি যে পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে কি পরিমাণ পাওয়ার ডেন্সিটি আমি ক্রিয়েট করতে পারতেছি প্লাজমা থেকে, প্লাস হচ্ছে আমার কি পরিমাণ রেডিয়েশন লস হচ্ছে। এরপরে আসবে হচ্ছে তোমার ব্যালেন্স করা, ওই পাওয়ার প্রোডাকশন এন্ড হচ্ছে লসের মধ্যে ব্যালেন্স। আমাদের নেক্সট টপিক হচ্ছে পাওয়ার ব্যালেন্স, ফিউশন পাওয়ার ব্যালেন্স, এটা আমরা নেক্সট ক্লাস করে দেখবো। আর তোমাদের এই লাস্টের যে স্মল ডাব্লিউ এর ক্যালকুলেশনটা, টোটাল ক্যালকুলেশনটা আমি ওই স্লাইডের সাথে অ্যাড করে দিব, সমস্যা নেই। কারো কোনো প্রবলেম থাকলে তোমরা এই স্লাইডটা আগে দেখো, ক্যালকুলেশন দুইটাও দেখো, বিশেষ করে এসবি এর ক্যালকুলেশন এন্ড হচ্ছে ক্যাপিটাল ডাব্লিউ ক্যালকুলেশন, এটা তোমরা নিজেরা খাতায় করবে, ঠিক আছে? নিজেরা খাতায় করার পরে যদি কারো কোনো প্রবলেম থাকে দেন হচ্ছে নেক্সট ক্লাসে আমাকে বলো, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এইটার প্রবলেমটা নিয়ে ডিসকাস করবো যদি কারো কোনো প্রবলেম থাকে। সবাই নাম এবং রোল নাম্বার লিখছো? ঠিক আছে সবাই, আচ্ছা তাহলে ক্লাস শেষ, তোমাদের আবার নেক্সট ক্লাস আসবে।